আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, আমি আশা করছি আপনি ইমপ্রেস ওয়ান সঠিকভাবে শিখেছেন এবং বুঝতে পেরেছেন। ইমপ্রেস ওয়ান এখানেই শেষ হলো। পরের ক্লাসে আপনি একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত হবেন এবং তারপরে আপনি কম্পিউটার শিক্ষা দ্বারা একটি লিখিত পরীক্ষা দেবেন। আজকের ক্লাসে আপনি ইমপ্রেস ওয়ানের যেসব অপশনগুলির সম্পর্কে আগে শিখেছেন সেগুলির মধ্যে কিছু অপশনের উপর চর্চা করবেন। আপনি কি বলতে পারেন যে কোনো অবজেক্ট ফরম্যাট করতে কোন টুলবারটির আপনি ব্যবহার করবেন? যে কোনো অবজেক্টকে ফরম্যাট করতে আমরা লাইন এবং ফিলিং টুলবারের ব্যবহার করব। আপনি কি বলতে পারেন একটি টাইটেল স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড পরিবর্তন করতে কি করতে হবে? টাইটেল স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইড পরিবর্তন করতে প্রথমে আমাদেরকে স্লাইড লেআউটে যেতে হবে এবং ব্ল্যাঙ্ক স্লাইড সিলেক্ট করতে হবে এবং আপনার স্লাইডটি একটি ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন হয়ে যাবে। আপনি কি বলতে পারেন কত রকমভাবে আপনি নিউ স্লাইড ইনসার্ট করতে পারেন? আপনি একটি নিউ স্লাইড দুটি পদ্ধতির দ্বারা ইনসার্ট করতে পারেন। প্রথমটি হলো আপনি স্লাইড পেনে যান এবং রাইট ক্লিক করুন এবং সেখান থেকে নিউ স্লাইড অপশনটি সিলেক্ট করুন। দ্বিতীয়টি হলো ইনসার্ট মেনুতে ক্লিক করুন এবং সেখান থেকে নিউ স্লাইড অপশনটিকে সিলেক্ট করুন। এই দুটি পদ্ধতির যে কোনো একটি করলেই আপনার নিউ স্লাইড চলে আসবে। আপনি কি বলতে পারেন হেডার এবং ফুটার দিয়ে কি হয়? হেডার এবং ফুটার দিয়ে আপনি ডেট এবং টাইম ইনসার্ট করতে পারেন, যে কোনো হেডিং ইনসার্ট করতে পারেন এবং স্লাইডের নিচে স্লাইডের নাম্বার ইনসার্ট করতে পারেন। আপনি কি বলতে পারেন আমরা কেন বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করি? বুলেটস এবং নাম্বারিং অপশনটি ব্যবহার হয় লিস্ট তৈরি করার জন্য। এটি দিয়ে আপনি লাইনের সামনে নাম্বার বা যে কোনো সিম্বল ইনসার্ট করতে পারেন। কেন আমরা স্লাইড ডিজাইন ব্যবহার করি? স্লাইড ডিজাইন ব্যবহার করে আপনি স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারেন। আপার কেস দিয়ে কি হয়? আপার কেস ব্যবহার করে আপনি অনুচ্ছেদের শব্দগুলিকে ক্যাপিটাল লেটারে পরিবর্তন করতে পারেন। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটারের সুইচ অন করুন এবং তারপর শেখানো পদ্ধতি ব্যবহার করে ইমপ্রেস ফাইলটি ওপেন করুন। আপনারা কি সবাই আপনাদের ফাইলটি ওপেন করতে পেরেছেন? আসুন এখন আমরা জেনে নিই আমরা আজকের ক্লাসে কি চর্চা করব। আজকে আপনি পিডিএফ ফাইল তৈরি করবেন, তারপর আপনি একটি ছবির ডুপ্লিকেট কপি তৈরি করে ডুপ্লিকেট অপশনটির ব্যবহার করবেন, তারপর আপনি দেখান কিভাবে আপনি হেডার এবং ফুটার ব্যবহার করবেন এবং দেখান কিভাবে আপনি স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারেন। এছাড়াও আপনি কাস্টম অ্যানিমেশন অপশনটির ব্যবহার করবেন। সবার শেষে আপনি দেখাবেন কিভাবে হাইপারলিংক ইনসার্ট করা হয় এবং এই অপশনটির উপর চর্চা করবেন। এখন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে দেখান কিভাবে আপনি চারটি স্লাইড ইনসার্ট করবেন। প্রতিটি স্লাইডে একটি ভিন্ন ডিজাইন থাকতে হবে। প্রথম স্লাইডের লেআউট থেকে টাইটেল স্লাইড সিলেক্ট করুন এবং আপনাকে দেখানো অনুচ্ছেদটি টাইপ করুন। এরপর লাইনটিতে বোল্ড ইটালিক অ্যাপ্লাই করুন এবং ফন্ট কালার ফরম্যাটিং করে দেখান। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং এটি করার জন্য ভিডিওটির সাহায্য নিন। আমাদের ইমপ্রেসের পেজে বোল্ড ইটালিক এবং ফন্ট কালারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম
আমাদের অনুচ্ছেদের প্রথম দুটি লাইনকে সিলেক্ট করব আমাদের মাউস বা টাচপ্যাডের দ্বারা, এবং তারপর আমরা ফরম্যাট মেনুর বোল্ড অপশন বি অপশনটিতে ক্লিক করব, এবং আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটি বোল্ড হয়ে গেছে। এটি আপনারা শর্টকাট কমান্ড কন্ট্রোল বি দ্বারাও করতে পারেন। তারপর আমাদের অনুচ্ছেদের বাকি লাইনগুলোকে আমরা সিলেক্ট করব এবং ফরম্যাট মেনুর আই অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটি ইটালিক হয়ে গেছে, এবং এটি আপনারা শর্টকাট কমান্ড কন্ট্রোল আই দ্বারাও করতে পারেন। তারপর আমরা আমাদের সম্পূর্ণ অনুচ্ছেদটিকে সিলেক্ট করব, এবং তারপর ফন্ট কালার অপশনটিতে গিয়ে তার ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। আমাদের সামনে একটি ফন্ট কালার বক্স চলে আসবে, এবং সেটিতে আপনারা অনেকগুলি রং দেখতে পাবেন, এবং নিজের ইচ্ছে অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো একটি কালার বেছে নিতে পারেন। এবং আমরা যে কোনো একটি কালারের উপর ক্লিক করলাম, আপনারা দেখতে পাবেন আমাদের অনুচ্ছেদটি সেই কালারেই পরিবর্তন হয়ে গেছে যে কালারটি আমরা ফন্ট কালার থেকে বেছে নিয়েছিলাম। এবং তারপর আমরা আমাদের অনুচ্ছেদের টাইটেলে যাব এবং অ্যাবাউট কম্পিউটার শিক্ষা লেখাটিকে সিলেক্ট করব, এবং তারপর আবার ফন্ট কালার অপশনটি থেকে নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি কালারকে বেছে নেব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের টাইটেলটিও সেই কালারে পরিবর্তন হয়ে গেছে যে কালারটি আমরা বেছে নিয়েছিলাম। এরপর ব্ল্যাঙ্ক স্লাইড নিন এবং পৃথিবীর একটি ছবি আঁকুন এবং এটির সম্পর্কে কিছু লাইন লিখুন। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তবে ভিডিওটি দেখুন এবং ভিডিওটির সাহায্যে এটি করুন। আমাদের ইমপ্রেসের পেজে পৃথিবীর ছবি ইনসার্ট করার জন্য এবং তার সম্পর্কে লেখার জন্য আমরা সর্বপ্রথমে একটি নতুন স্লাইড নেব, এবং নতুন স্লাইড নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম স্লাইড পেন এরিয়ায় এসে রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি টাইটেল স্লাইড চলে এসেছে, এবং এই স্লাইডটিকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা লেআউট অপশনে গিয়ে ব্ল্যাঙ্ক লেআউট পেজটিকে সিলেক্ট করব। এর ফলে আমাদের পেজটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এবং তারপর টুল মেনু অপশনে একবার ক্লিক করব এবং সেখান থেকে গ্যালারি অপশনটিকে সিলেক্ট করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারির প্রথম অপশনটি হচ্ছে অ্যারো, এবং অ্যারোর অনেকগুলি অ্যারো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এখান থেকে খুঁজব আমাদের পৃথিবীর ছবিটি কোথায় রয়েছে। আমরা প্রথমে কম্পিউটারে গিয়ে ক্লিক করলাম, এবং তারপর ডায়াগ্রামে, এবং তারপরে এনভায়রনমেন্ট। এখানে দেখতে পাবো আমরা পরিবেশ সম্পর্কিত অনেকগুলি ছবি এখানে দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা পৃথিবীর ছবিটির উপর একবার ক্লিক করব আর্থ, এবং সেই ছবিটির উপর রাইট ক্লিক করব এবং ইনসার্টের কপি অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন পৃথিবীর ছবিটি আমাদের পেজের মধ্যে চলে এসেছে, এবং তারপর গ্যালারিকে হাইড করার জন্য আবার আমরা টুল মেনু অপশনে যাব এবং সেখান থেকে গ্যালারি অপশনটিকে একবার ক্লিক করব। এর ফলে আমাদের গ্যালারি হাইড হয়ে যাবে, এবং তারপর আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের ছবিটিকে আমরা আমাদের পেজের মধ্যে যে কোনো জায়গায় ড্র্যাগ করে আমরা স্থাপন করতে পারি, এবং পৃথিবীর বাইরে যে নীল ডটগুলি আপনি দেখতে পাচ্ছেন সেগুলিকে ড্র্যাগ করে আপনারা ছবিটিকে বড় করতে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী। এবং পৃথিবীর সম্পর্কে লেখার জন্য আমরা টেক্সট টুল অপশনটিতে একবার ক্লিক করব, যেটি আপনারা দেখতে পাবেন আপনার পেজের নিচে রয়েছে, এবং তারপর আমরা আমাদের পেজে গিয়ে একটা বক্স ড্র্যাগ করব
পৃথিবীর সম্পর্কে লেখার জন্য। এবং এখানে আপনারা পৃথিবীর সম্পর্কে যে কোনো লাইন লিখতে পারেন, কিন্তু সেটি পৃথিবীর সম্পর্কে হতে হবে, এমন কোনো লাইন আপনাকে লিখতে হবে। এবং আমরা এখানে প্রথম শব্দটি লিখব, দ্য এনভায়রনমেন্ট ইজ ওয়ার উই অল মিট। এবং তারপরে লাইনটি আমরা লিখব, হোয়ার অল হ্যাভ এ মিউচুয়াল ইন্টারেস্ট। ইট ইজ দ্য ওয়ান থিং অল অফ আস শেয়ার। এবং তারপর আমরা লেখাটির বাইরে গিয়ে একবার ক্লিক করব। এবং তারপর আমরা লেখাটিকে ড্র্যাগ করার জন্য তার উপরে ক্লিক করে যে কোনো জায়গায় সেটিকে সরানোড়া করতে পারি। এবং তারপর লেখাটিকে বোল্ড করার জন্য তার উপরে আমরা ক্লিক করে সেটিকে সিলেক্ট করব এবং ফরম্যাট মেনুর বি অপশনটি থেকে ক্লিক করব। এবং তারপর লেখাটির সাইজ বাড়ানোর জন্য আমরা লেখাটিকে ইনক্রিজ করব। এইভাবে আমাদের ইমপ্রেসের পেজে আমরা পৃথিবী এবং তার সম্পর্কে একটি লাইন লিখলাম। এরপরের স্লাইডে আপনি দেখানো ছবিটি স্লাইডে তৈরি করুন। কোনো সন্দেহ হলে ভিডিওটির সাহায্য নিন। ইমপ্রেসের পেজে আপনাকে দেখানো ছবিটি ড্র করার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব। এবং নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা স্লাইড পেন এরিয়ায় এসে রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি নিউ স্লাইড চলে এসেছে। এবং এই স্লাইডটির ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা স্লাইডটির উপর রাইট ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি ডায়লগ বক্স চলে এসেছে, সেখান থেকে আমরা স্লাইড ডিজাইন অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে স্লাইড ডিজাইনের একটি বক্স চলে এসেছে, সেখান থেকে আমরা লোড অপশনটিতে গিয়ে আমরা একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে আরও একটি বক্স চলে এসেছে এবং ক্যাটাগরিজে গিয়ে আপনি দেখতে পাবেন তিনটি অপশন রয়েছে, মাই টেম্পলেট, প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড, প্রেজেন্টেশন। আমরা প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করব এবং আমরা টেম্পলেটে গিয়ে ডার্ক ব্লু উইথ অরেঞ্জ অপশনটির উপর ক্লিক করে ওকে করব। আপনারা স্লাইড ডিজাইনে দেখতে পাবেন একটি স্লাইড চলে এসেছে এবং তারপর আমরা ওকে করব। আপনারা দেখতে পাবেন আমাদের স্লাইডটির ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। এবং এই স্লাইডটিতে পিকচার ড্র করার জন্য আমরা ড্রয়িং টুলবারে গিয়ে স্যাম্পল শেপ ড্রপ ডাউন অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন রয়েছে। অক্টাগন বিভেল অপশনটিতে ক্লিক করে আমাদের পেজে গিয়ে ড্র্যাগ করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি ছবি চলে এসেছে এবং সেটিকে আমাদের মাউজের দ্বারা আমাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো এক জায়গায় আমরা ড্র্যাগ করে স্থাপন করব। এবং তারপর আমরা আউটলাইনে গিয়ে ছবিটির আউটলাইন পরিবর্তন করব এবং তারপরে আমরা আউটলাইন সাইজকে ইনক্রিজ করব। এবং আমরা লাইন কালার অপশনে গিয়ে তার ড্রপ ডাউন মেনুতে একবার ক্লিক করব। এখানে আমরা অনেকগুলি কালার দেখতে পাব, সেগুলিকে আপনারা স্ক্রোল আপ বা ডাউন করে সেই কালারগুলিকে আপনারা দেখতে পারেন।
এবং তারপর কালার ফিলে গিয়ে আপনারা বিট ম্যাপ অপশনটিতে ক্লিক করতে পারেন, এবং বিট ম্যাপের পাশের অ্যারো কিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে বিট ম্যাপের অনেকগুলি কালার দেওয়া আছে। সেখান থেকে আমরা মেটেল কালারটি চুজ করলাম। এইভাবে আমরা আমাদের স্লাইডে এই ছবিটি ড্র করলাম। পরবর্তী স্লাইডে আপনাকে দেখানো ছবিটি তৈরি করুন। কোনো সন্দেহ হলে ভিডিওটির সাহায্য নিন। আমাদের ইমপ্রেসের পেজে কিউবের ছবি আঁকার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব, এবং একটি নিউ স্লাইড নেওয়ার জন্য আমরা স্লাইড পেন এরিয়া এসে রাইট ক্লিক করব এবং নিউ স্লাইড অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি নিউ পেজ চলে এসেছে, এবং আপনারা যদি এই পেজটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে আমরা সর্বপ্রথমে আমাদের কার্সারটিকে ফরম্যাট সাব মেনুর উপরে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে পেজ অপশনটির উপর ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে, এবং আপনাকে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটির উপর ক্লিক করতে হবে, এবং ফিলে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে, নান, কালার, গ্রেডিয়েন্ট, হ্যাচিং, বিটম্যাপ। এবং আমরা কালারে গিয়ে যে কোনো একটি কালার এখান থেকে বেছে নিতে পারি, এবং কালারগুলিকে দেখার জন্য আপনারা আপ অথবা ডাউন স্ক্রোল অ্যারো করে সেগুলিকে দেখতে পারেন। আমরা এখানে আমাদের স্লাইডটিকে মার্জেন্টা করব, সেই জন্য আমরা মার্জেন্টা কালার চুজ করলাম এবং তারপর ওকে অপশনটির উপর ক্লিক করব। এবং ওকে করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে এসেছে, যেটিতে লেখা আছে ব্যাকগ্রাউন্ড সেটিং ফর অল পেজেস। এর মানে আমরা যদি এই মার্জেন্টা কালারকে আমাদের প্রতিটি স্লাইডে পেতে চাই তাহলে ইয়েস করব, এবং শুধুমাত্র এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা নো অপশনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। এই স্লাইডটির মধ্যে কিউবের ছবি ড্র করার জন্য বা আঁকার জন্য আমরা সর্বপ্রথম ড্রয়িং টুলবারের বেসিক শেপ অপশনটিতে ক্লিক করব এবং সেখান থেকে কিউব অপশনটির উপর ক্লিক করব, এবং আমাদের কার্সারটিকে লেফট ক্লিক করে ড্র্যাগ করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি কিউবের ছবি চলে এসেছে, এবং নিজের ইচ্ছে অনুযায়ী এই ছবিটিকে আপনারা ড্র্যাগ করে যে কোনো স্থানে আপনারা রাখতে পারেন। এবং তারপর যদি আমরা এই ছবিটির আউটলাইন পরিবর্তন করতে চাই আপনারা আউটলাইনে গিয়ে ছবিটির আউটলাইন পরিবর্তন করতে পারেন, এবং তারপর আমরা লাইন উইডথে গিয়ে আমরা ছবিটির লাইন উইড ইনক্রিজ করব, এবং তারপর লাইন কালার ড্রপ ডাউন অপশনটিতে একবার ক্লিক করব। এবং সেখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি কালার দেওয়া আছে, এবং সেখানে আপনারা স্ক্রোল আপ বা ডাউন করে সবগুলি কালারকে দেখতে পারেন। এবং আমরা রেড কালার 7 কালারটিকে চুজ করব, এবং তারপর ফিল কালারে গিয়ে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলি অপশন রয়েছে, নান, কালার, গ্রেডিয়েন্ট, হ্যাচিং, বিটম্যাপ। এবং আমরা গ্রেডিয়েন্ট অপশনটিকে সিলেক্ট করব, এবং গ্রেডিয়েন্টের কালার থেকে আমরা ব্লু গ্রেডিয়েন্ট 2 কালারটি বেছে নেব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের কিউবের ছবিটি ব্লু কালারে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের পেজে কিউবের ছবিটি ড্র করলাম। এখন ডুপ্লিকেট তৈরি করার জন্য ডুপ্লিকেট অপশনটির ব্যবহার করুন, এবং এটি করে কি হয় তা বলুন। কোনো সন্দেহ হলে ভিডিওটির সাহায্য নিন। ইমপ্রেসের পেজে আমাদের এই কিউব ছবিটির ডুপ্লিকেট তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের এই ছবিটির উপর একবার ক্লিক করব, এবং তারপর আমাদের কার্সারটিকে এডিট সাবমেনু এর উপর নিয়ে গিয়ে তার উপর ক্লিক করুন, এবং সেখান থেকে ডুপ্লিকেট অপশনটির উপর একবার ক্লিক করব। সেটি আপনারা শিফট প্লাস F3 করেও করতে পারেন। এবং আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি বক্স চলে এসেছে, এবং প্রথম অপশনটি হলো নাম্বার অফ কপিস, এবং এখানে আমরা যতগুলি কপি চাই ততগুলি নাম্বার এখানে দিতে পারি। আমরা এটিকে বাড়িয়ে 4 করলাম, 4 কপিস। এবং তারপর কালারসে গিয়ে
আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, স্টার্ট এবং ইন্ড। এবং স্টার্টের ড্রপ ডাউন মেনুতে আমরা ক্লিক করব, আমাদের সামনে অনেকগুলি কালার চলে আসবে এবং আমরা এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করতে পারি যেটি থেকে আমরা স্টার্ট করতে চাই। এবং ইন্ড এর ড্রপ ডাউন মেনুতে আমরা আবার ক্লিক করব এবং এখানে অরেঞ্জ কালারটিকে আমরা সিলেক্ট করলাম এবং তারপর আমরা ওকে বাটনটির উপর ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আমাদের প্রথম ছবিটির অনেকগুলি ডুপ্লিকেট কপি এখানে চলে এসেছে এবং সেগুলিকে আলাদা করার জন্য আমরা প্রথম ছবিটির উপর ক্লিক করে সেটিকে ড্র্যাগ করে আমাদের পেজের ডান দিকে উপরে কোণে নিয়ে যাব এবং একইভাবে দ্বিতীয় কপিটিকে পেজের বাঁ দিকে নিয়ে যাব এবং তৃতীয় কপিটিকে আবার ডান দিকে নিচের কোণে নিয়ে যাব এবং চতুর্থ ডুপ্লিকেট কপিটিকে ড্র্যাগ করে আমরা বাম দিকের কোণে নিয়ে আসব। এইভাবে আমরা আমাদের পেজে আমাদের কিউব ছবিটির ডুপ্লিকেট কপি তৈরি করলাম। এখন হেডার এবং ফুটারের সাহায্যে আপনি স্লাইডের নিচে ডেট, কম্পিউটার শিক্ষা এবং স্লাইড নাম্বার ইনসার্ট করে দেখান। যদি এটি করতে আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটির সাহায্য নিন। আমাদের ইমপ্রেসের পেজে হেডার এবং ফুটার ব্যবহার করে ডেট, কম্পিউটার শিক্ষা এবং স্লাইড নাম্বার দেওয়ার জন্য আমরা সর্বপ্রথমে এক নম্বর স্লাইডে যাব। আমাদের এখানে চারটি স্লাইড রয়েছে, সেখান থেকে আমরা এক নম্বর স্লাইডে যাব এবং এক নম্বর স্লাইডের উপর গিয়ে একবার ক্লিক করব এবং তারপরে আমাদের কার্সারটিকে ভিউ সাব মেনুর উপরে গিয়ে ক্লিক করব এবং সেখান থেকে হেডার অ্যান্ড ফুটার অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে হেডার এবং ফুটারের একটি বক্স চলে এসছে এবং সেখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, স্লাইড এবং নোট অ্যান্ড হ্যান্ড ডট। সেখান থেকে আমরা স্লাইডকে সিলেক্ট করব এবং প্রথম অপশনটি আপনারা দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম, সেটিকে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করলে আপনারা এখানে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, ফিক্সড এবং ভেরিয়েবল। এবং ভেরিয়েবল অপশনটিকে আমরা সিলেক্ট করব। ভেরিয়েবল অপশনের ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো একটি ল্যাঙ্গুয়েজকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে আমরা ইংলিশ ইউএসএ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করলাম এবং তারপর ফুটার অপশনটিকে আমরা একবার ক্লিক করব এবং তারপর সেখানে আমরা ফুটার দেব কম্পিউটার শিক্ষা এবং তার নিচে আমরা স্লাইড নাম্বার অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হেডার এবং ফুটারের প্রিভিউ ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় আপনাদের হেডার এবং ফুটার আসবে। এবং আপনারা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন প্রথম ব্ল্যাঙ্ক জায়গাটিতে আপনাদের ডেট এবং টাইমের জন্য এবং দ্বিতীয় ব্ল্যাঙ্ক জায়গাটি হচ্ছে আপনার ফুটারের জন্য কম্পিউটার শিক্ষা এবং তৃতীয় ব্ল্যাঙ্ক জায়গাটি হচ্ছে স্লাইড নাম্বারের জন্য। এবং সবার নিচের অপশনটি আপনি দেখতে পাবেন ডু নট শো অন ফার্স্ট স্লাইড। আপনি যদি আপনার প্রথম স্লাইডে কোনো হেডার অথবা ফুটার না ব্যবহার করতে চান তাহলে এই অপশনটির উপর আপনারা ক্লিক করুন, এটি আগে থেকে সিলেক্ট করা আছে এবং আমরা সবগুলি স্লাইডেই আমাদের হেডার এবং ফুটার ব্যবহার করতে চাই, সেই জন্য এটিকে আমরা আনসিলেক্ট করব। এবং তারপর আমরা অ্যাপ্লাই দেখতে পাব, অ্যাপ্লাই টু অল এবং অ্যাপ্লাই। আমরা যদি সমস্ত স্লাইডগুলিতে হেডার এবং ফুটার পেতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই টু অল অপশনটিতে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের মধ্যে ডেট, কম্পিউটার শিক্ষা এবং স্লাইড নাম্বার চলে এসেছে। এবং এখন আমরা যদি এই স্লাইডগুলিকে বড় পর্দায় দেখতে চাই আমরা আমাদের কার্সারটিকে স্লাইড শো মেনুতে নিয়ে যাব এবং সেখান থেকে
স্লাইড শো অপশনটির উপর ক্লিক করব। আপনারা এটি শর্টকাট কমান্ড F5 এর দ্বারাও করতে পারেন। এবং আপনারা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আমাদের পেজে ডেট, কম্পিউটার শিক্ষা এবং পেজ নাম্বার চলে এসেছে। এবং দ্বিতীয় স্লাইডে যাওয়ার জন্য আমরা আমাদের কিবোর্ডের ডাউন অ্যারো কীটি প্রেস করব এবং এক এক করে পরের স্লাইডগুলিকে আমরা দেখতে পাব। এবং স্লাইড শো থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের কিবোর্ডের ECS স্কেপ বাটনটিকে একবার প্রেস করব। এইভাবে আমরা আমাদের পেজে হেডার এবং ফুটারের ব্যবহার শিখলাম। এখন দেখান কিভাবে আপনি এই সব টেক্সট বা ড্রয়িং এর মধ্যে কাস্টম অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন। যদি এটি করতে আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিওটির সাহায্য নিন। আমাদের ইমপ্রেসের পেজে কাস্টম অ্যানিমেশনের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের প্রথম স্লাইডটির মধ্যে যাব এবং তার উপর ক্লিক করব এবং তারপর মেনু বার থেকে স্লাইড শো অপশনটিকে ক্লিক করব এবং স্লাইড শো অপশনের সাব মেনু থেকে কাস্টম অ্যানিমেশন অপশনটিকে ক্লিক করব। এবং আপনারা আপনাদের পেজের ঠিক ডান দিকে কাস্টম অ্যানিমেশনের একটি বক্স চলে এসেছে সেটি দেখতে পাবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টম অ্যানিমেশনের অপশনগুলি আপনাদের সামনে ভিজিবল হচ্ছে না, কিন্তু যখনই আপনারা আপনাদের পেজের মধ্যে এসে একবার ক্লিক করবেন তখনই মডিফাই ইফেক্ট অ্যাড অপশনটি আপনারা ভিজিবল দেখতে পাবেন। আমরা আমাদের এই পেজটির সমস্ত লাইনগুলিকে সিলেক্ট করব এবং তারপর অ্যাড অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি কাস্টম অ্যানিমেশনের বক্স চলে এসেছে যার মধ্যে অনেকগুলি অপশন রয়েছে, যেমন এন্ট্রেন্স, এম্ফাসিস, এক্সিট, মোশন প্যাথ, মিস্ক ইফেক্ট। তারপর আবার আমরা এন্ট্রেন্সে আসব এবং আমরা দেখতে পাবো এখানে অনেকগুলি কাস্টম অ্যানিমেশনের অপশন রয়েছে। আমরা স্ক্রোল আপ বা ডাউন করে সেগুলিকে দেখতে পারি এবং তারপর আমরা চেকারবোর্ড কাস্টম অ্যানিমেশনে ক্লিক করব, তারপর ডায়াগোনাল স্কোয়ার, তারপর ডায়মন্ড, তারপর ডিজলভ ইন, তারপর ফ্ল্যাশ ওয়ান্স এবং তারপর ওকে করব। এবং আমরা পরবর্তী স্লাইডে গিয়ে পৃথিবীর ছবিটির উপর একবার ক্লিক করব এবং তারপর অ্যাড অপশনটিতে গিয়ে ক্লিক করব। এবং আবার বক্সটি খুলে গেছে, সেখান থেকে এমফাসিসের কালার ব্লেন্ড, কমপ্লিমেন্টারি কালার টু এবং তারপর এক্সিটে গিয়ে ডায়াগনাল স্কোয়ার, ডিসঅ্যাপিয়ার, ডিজলভ, ফ্ল্যাশ ওয়ান্স, ফ্লাই আউট, পিক আপ, র্যান্ডম বার্স, স্প্লিট, ওয়েস্টিং ব্লাইন্ডস এবং তারপর আবার এন্ট্রেন্সে এসে ফ্ল্যাশ ওয়ান্সে ক্লিক করব এবং তারপর ফ্লাই ইন এবং তারপর ওকে অপশনটিতে ক্লিক করব। এবং তারপর তৃতীয় স্লাইডে গিয়ে তৃতীয় স্লাইডের ছবিটির উপর ক্লিক করব এবং তারপর অ্যাড অপশনটিতে ক্লিক করব এবং তারপর এন্ট্রেন্সের অপশনগুলি এক এক করে দেখব, ডিসেন্ট এবং তারপর ওকে করব এবং সর্বশেষ চতুর্থ স্লাইডটিতে আমরা যাব। এবং এই স্লাইডে পাঁচটি ছবি আছে, প্রত্যেকটিতে আলাদা আলাদা অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করব। তাই আমরা একটি কিউবের উপর এসে ক্লিক করব এবং তারপর অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং এন্ট্রেন্স থেকে ওয়েডস, র্যান্ডম বার্স, ওয়েডস অ্যানিমেশনটিকে সিলেক্ট করে
আমরা ওকে করব এবং তারপর মাঝখানের কিউবটিকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনের উপর ক্লিক করব এবং এন্ট্রেন্সের প্রথমে র্যান্ডম ইফেক্টে ক্লিক করব এবং তারপর ওকে করব এবং তারপর আবার তৃতীয় কিউবটিকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনটির উপর ক্লিক করব এবং তারপর এন্ট্রেন্সের হুইল অ্যানিমেশনটিকে বেছে নিয়ে ওকে করব এবং তারপর চতুর্থ কিউবটিকে সিলেক্ট করব এবং তারপর অ্যাড করব এবং এন্ট্রেন্স থেকে আমরা ফেড ইন অ্যানিমেশনটি বেছে নিয়ে ওকে করব এবং সর্বশেষ কিউবটির উপর ক্লিক করে অ্যাড করব এবং এন্ট্রেন্সের স্পেন ইন অপশনটিতে গিয়ে ক্লিক করে ওকে করব এবং এখন যদি আমরা আমাদের স্লাইডগুলিকে স্লাইড শোয়ে দেখতে চাই তার জন্য আমরা প্রথম স্লাইডটির উপরে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর স্লাইড শো সাব মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং স্লাইড শো অপশনটিকে বেছে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পেজগুলি অ্যানিমেশন হচ্ছে এবং পরের স্লাইডগুলিতে যাওয়ার জন্য আপনার কিবোর্ডের ডাউন অ্যারো কীটি প্রেস করুন আপনারা এইভাবে সমস্ত স্লাইডগুলিকে দেখতে পাবেন এবং অ্যানিমেশন থেকে বেরিয়ে আসার জন্য আপনার কিবোর্ডের স্কেপ বাটনটি একবার প্রেস করুন এইভাবে আমরা আমাদের ইমপ্রেসের পেজে কাস্টম অ্যানিমেশনের ব্যবহার শিখলাম এরপর হাইপারলিংক তৈরি করুন এবং দেখান কিভাবে আপনি সেটিকে ওপেন করবেন যদি কোনো সমস্যা দেখা দেয় ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন আমাদের ইমপ্রেসের পেজে হাইপারলিংকের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সেই স্লাইডটির মধ্যে ক্লিক করব যে স্লাইডটিতে আমরা হাইপারলিংক পেতে চাই আমরা এখানে তৃতীয় স্লাইডটির মধ্যে ক্লিক করব এবং মেনু বারের ইনসার্ট মেনুর উপর একবার ক্লিক করব এবং সেখান থেকে হাইপারলিংক অপশনটির উপর ক্লিক করব আপনারা দেখতে পাবেন আমাদের সামনে হাইপারলিংকের একটি বক্স চলে এসেছে এবং সেখানে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন যেমন আপনারা ইন্টারনেট মেল ডকুমেন্টস নিউ ডকুমেন্টস এগুলিকে আপনারা লিংক করতে পারেন আপনারা এখানে প্যাথ অপশনটি দেখতে পাচ্ছেন এবং তার ফাইলের মতো অপশনটিতে ক্লিক করলে এবং আপনারা তার ওপেন ফাইল অপশনটিতে ক্লিক করলে আপনারা সেখান থেকে আপনাদের সেই ফাইলটিকে বেছে নিতে পারেন যে ফাইলটিকে আপনারা হাইপারলিঙ্কে রাখতে চান তার জন্য আপনাকে প্রথমে সেই ফাইলটিকে খুঁজতে হবে যেটি আপনারা হাইপারলিঙ্কে রাখতে চান আমরা ডেস্কটপে ক্লিক করলাম এবং আমরা ডাউন স্ক্রোল করে দেখব যে আমরা কোনটিকে আমরা হাইপারলিঙ্কে পেতে চাই এখানে আমরা ইমপ্রেস একটি ডকুমেন্ট আছে সেটিকে নেব তার জন্য তার উপর ক্লিক করব এবং ওপেন অপশনটির মধ্যে ক্লিক করব আপনারা দেখতে পাবেন প্যাথের মধ্যে আমাদের ফাইলটির লোকেশন অ্যাটাচ হয়ে গেছে এবং তারপর আমরা অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করব কিন্তু যদি আপনাদের এটি অ্যাপ্লাই না হয় প্যাথ থেকে আপনাদের অ্যাটাচ লোকেশনটি সরে যায় তাহলে আবার আমরা ওপেন ফাইল অপশনটির উপর ক্লিক করব এবং সেই একই ফাইলটিকে বেছে নেব যেটি আমরা আগে করেছিলাম এবং ওপেন করব এবং তারপর অ্যাপ্লাই অপশনটিতে গিয়ে অ্যাপ্লাই করব এবং তারপর ক্লোজ করব আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটি আমাদের পেজে চলে এসেছে এবং ড্র্যাগ করে আপনারা যে কোনো জায়গায় লোকেশনটিকে সরিয়ে নিয়ে যেতে পারেন এবং এটিকে ওপেন করার জন্য আপনারা এই লোকেশনটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার উপরে ডবল ক্লিক করুন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফাইলটি আপনাদের সামনে চলে এসেছে বর্তমান আমাদের এই ফাইলটির প্রয়োজন নেই তাই আমরা এটিকে ক্লোজ করব এইভাবে আমরা আমাদের ইমপ্রেসের পেজে হাইপারলিংকের ব্যবহার শিখলাম এরপরে আপনার ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে কনভার্ট করুন
পিডিএফ ফরম্যাটে কনভার্ট করার জন্য আপনার যদি কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন এবং এটির সাহায্যে কনভার্ট করুন। আমাদের ইমপ্রেসের পেজে কনভার্ট অ্যাজ পিডিএফ অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম আমাদের কার্সারটিকে ফাইল মেনুতে নিয়ে যাব এবং ফাইল মেনুর এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটির উপর ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমাদের সামনে একটি বক্স চলে এসেছে যেটিতে অনেকগুলি অপশন রয়েছে এবং এই অপশনগুলিকে পরিবর্তন না করা ছাড়াই আমরা এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং ক্লিক করলেই আপনাদের সামনে আরও একটি বক্স চলে আসবে এবং এই বক্সটি থেকে আপনারা আপনাদের প্রাপ্ত পিডিএফ ফাইলটি কোথায় সেভ করে রাখতে চান সেটি আপনারা ডিসাইড করতে পারেন এবং স্ক্রোল বারের সাহায্যে আপ অ্যান্ড ডাউন করে আপনারা যে কোনো একটি স্থান নির্ধারণ করতে পারেন এবং এই জায়গায় ক্লিক করেও আপনি যে কোনো ফাইলের মধ্যে আপনাদের পিডিএফ ফাইলটি সেভ করতে পারেন। আমরা ডেস্কটপের ওপর ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম এবং আমরা ফাইল নেমের জায়গায় এসে ক্লিক করব এবং যদি কিছু লেখা থাকে সেটির উপর ক্লিক করে আমরা ব্যাকস্পেস দ্বারা সেটিকে মুছে ফেলব এবং সেটির উপর আপনাদের নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো নাম আপনারা লিখতে পারেন। আমরা এখানে কম্পিউটার শিক্ষা 1 নামে সেভ করলাম এবং তারপর সেভ অপশনটির উপর ক্লিক করব এবং পিডিএফ ফাইলটি দেখার জন্য আমাদের সামনের যে উইন্ডোগুলি আছে সেগুলিকে মিনিমাইজ করব এবং আমরা ডেস্কটপে এসে দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ ফাইলটি এখানে সেভ হয়েছে। তার উপর ডাবল ক্লিক করব এবং আমরা দেখতে পাবো আমাদের পিডিএফ ফাইলটি আমাদের সামনে চলে এসেছে এবং আমরা স্ক্রোল করে সবগুলি স্লাইডকে এক এক করে দেখতে পারি। এবং আমরা আমাদের স্লাইডগুলিকে জুম ইন বা জুম আউট করতে পারি আমাদের ইচ্ছে অনুযায়ী। আমরা এখন আমাদের স্লাইডগুলিকে 50% জুম করে দেখব এবং আবার স্ক্রোল করে দেখব এবং বর্তমান আমাদের এই ফাইলটির কোনো দরকার নেই তাই আমরা এই ফাইলটি মিনিমাইজ করব এবং ডেস্কটপে আসব এবং তারপর আবার আমাদের ইমপ্রেস ফাইলে আসব। আমরা এখানেই আজকের ক্লাস শেষ করব। আপনার ফাইলটি সেভ করুন এবং সঠিকভাবে কম্পিউটার শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনি ইমপ্রেসের বিভিন্ন অপশনগুলির উপর চর্চা করেছেন। পরবর্তী ক্লাসে আপনারা সবাই একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য উপস্থিত হবেন, তাই এই পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তারপর কম্পিউটার শিক্ষা আপনাদের সবার একটি লিখিত পরীক্ষার ব্যবস্থা করবে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।